মোহনপুরের ওপর দিয়ে একশো আট বি জাতীয় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সংস্থার বিরুদ্ধে ফের একবার অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলল সাধারণ মানুষ মোহনপুর মহকুমা ফটিক ছড়া থেকে শুরু হয় জাতীয় সড়ক নির্মাণের কাজটি পূর্বে চা বাগানের জায়গা থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগের আঙুল উঠেছিল নির্মাণ কাজে নিয়োজিত সংস্থাটির দিকে তার রেশ কাটতে না কাটতে কৃষকের জমির ক্ষতি করে কালভার তৈরি করছে এই সংস্থা এমনটাই অভিযোগ উঠল ফটিক ছড়ার বসবাসরত কৃষকদের তরফে যে বিষয়টি নিয়ে কৃষকেরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে একটি অভিযোগপত্র জমা দেন কৃষকদের দাবি যে স্থানে নালা রয়েছে সেখানে নির্মিত হোক কালভার্ট তাতে কোনো আপত্তি নেই কিন্তু তা না হয়ে কৃষকদের জমির সাথে করা হচ্ছে কালভার্ট যেটি নির্মিত হলে বর্ষার মৌসুমে এলাকায় প্রায় একশো কানির মতো ধান জমি জলের নিচে তলিয়ে যাবে এলাকার কৃষকেরা সংবাদ মাধ্যমকে জানান জেলা শাসক অফিসে জমা দেওয়া পত্রের যদি কোনো সদুত্তর না আসে বা নির্মাণ কাজে নিয়োজিত সংস্থা

ব্ৰো ৰিপৰ্ট হল্লা বোল